আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সকলেই ভালো আছেন লিড জেনারেশন সিরিজের পার্ট থ্রিতে আপনাকে স্বাগতম পার্ট ওয়ান এবং টুতে আমরা লিড জেনারেশনের প্রাথমিক বিষয়গুলো আলোচনা করেছি এবং লিড জেনারেশনের কাজে ব্যবহৃত বিভিন্ন সফটওয়্যার এবং টুলস আপনাদের মাঝে শেয়ার করেছি আজকের ভিডিওতে আমরা ম্যানুয়ালি কিভাবে লিড জেনারেশন করতে হয় সেটা দেখাবো এবং লিডগুলো কিভাবে আপনি আপনার স্প্রেডশিটে সংগ্রহ করবেন তা দেখাবো মূল কাজে যাওয়ার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন মনে করুন একজন বায়ার আপনাকে বলল তার একটি টার্গেটেড কান্ট্রির কিছু লিডস প্রয়োজন এবং সে উক্ত লিডগুলোর বিজনেস নেম ইমেইল ওয়েবসাইট ফোন নাম্বার লোকেশন অ্যান্ড সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো চাচ্ছে আজকে আমরা এই সবগুলো ম্যানুয়ালি কীভাবে সংগ্রহ করতে হয় তা দেখাবো উইদাউট এনি সফটওয়্যার অ্যান্ড টুলস উদাহরণস্বরূপ বায়ার আপনাকে বলল তুমি আমাকে ইউএসএর ফ্লোরিডার রেস্টুরেন্টগুলো লিড সংগ্রহ করে দাও তাহলে প্রথমেই আমরা চলে যাচ্ছি গুগলে আমি আমার গুগল ব্রাউজারে চলে আসলাম গুগল ব্রাউজারে আসার পর এখানে আমরা সার্চ করব রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ইন ফ্লোরিডা ফ্লোরিডা দেন আমি এটা লিখে সার্চ করলাম এখন আমাদের গুগল একটি সেটিং করে নিতে হবে এখানে আপনি যখন সার্চ করবেন আপনি যতই এখানে ফ্লোরিডা লিখে সার্চ করুন না কেন এখানে আপনার ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন রেস্টুরেন্ট চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রেস্টুরেন্টের লিড চলে আসছে এখানে আমি ফ্লোরিডা লিখে সার্চ করছি তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ এবং অন্যান্য কান্ট্রির লিডস চলে আসছে কিন্তু আমাদের তো টার্গেটের লিড প্রয়োজন এখানে বায়ার আমাকে বলেছে রেস্টুরেন্ট এখানে রেস্টুরেন্ট তার একটা টার্গেট এবং এই যে ইউএস এর ফ্লোরিডা ফ্লোরিডা হচ্ছে তার একটা টার্গেটেড কান্ট্রি এখন আমরা তো টার্গেটেড কান্ট্রির লিডগুলোই সংগ্রহ করে দেবো তাকে সেক্ষেত্রে আমরা এখানে ছোট্ট একটি সেটিংস আমাদের করে নিতে হবে সেক্ষেত্রে আমি চলে যাচ্ছি এই যে সেটিংস দেখতে পাচ্ছেন এখানে এই সেটিং অপশনে চলে যাবো সেটিং অপশনে যাবার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্স সেটিংস সার্স সেটিংসে ক্লিক করলাম সার্চ সেটিংসে ক্লিক করার পর আপনাদের নর্মালি এখানে থাকবে টেন আপনি এই বারটাকে টেনে হানড্রেড করে দিবেন হানড্রেড করে দেবার পরে আপনি নিচে চলে যাবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি অনেক কান্ট্রি দেয়া আছে আপনি এখানে শো মোড়ে ক্লিক করবেন শো মোড়ে ক্লিক করার পরে আপনি যেহেতু ইউএসের ফ্লোরিডা নিয়ে কাজ করবেন সেহেতু ফ্লোরিডা হচ্ছে ইউএসের ভিতরে সেক্ষেত্রে আপনি এখানে ইউএসএ সিলেক্ট করে দিবেন ইউনাইটেড স্টেট আমি সিলেক্ট করে দিলাম দেন আমি এখানে সেই অপশনে ক্লিক করলাম ওকে ওকে করার পর আপনার সামনে একটি রোবট আসবে আপনি মানুষ না অমানুষ সেটা পরীক্ষা করার জন্য আপনি এখানে প্রমাণ করে দিবেন যে আপনি মানুষ না অমানুষ এখানে আমি প্রমাণ করছি দেখুন এখানে আমাকে বলছে বোর্ডস এখন কোথায় কোথায় বোর্ডস আছে আমি সেটা দেখি আমি এখানে এই তিনটাই দেখতে পাচ্ছি দেন আমি ভেরিফাইতে ক্লিক করে দিলাম ওকে এখন আপনি এখানে দেখতে পারবেন এখানে যত ইনফরমেশন আসবে সব হচ্ছে ইউএসএ ফ্লোরিডার এখানে প্রথমে যেগুলো আসছে এগুলা অ্যাডস এগুলো অনেকে ক্যাম্পেইন করেছে বা অনেকে সোশ্যাল মিডিয়াতে প্রমোট করেছে এজন্য এখানে বিভিন্ন অ্যাডস আছে আমরা এখানে ঢুকব না আমরা নিচে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা রেস্টুরেন্টের নাম আমরা এটাতে ক্লিক করলাম এখন আমি শুরুতেই বলছিলাম যে বায়ার আপনাকে কি কি বলতে পারে যে আপনাকে তার বিজনেস নেম দিতে হবে প্রতিষ্ঠানের বিজনেস নেম দিতে হবে ওয়েবসাইট দিতে হবে ফোন নাম্বার দিতে হবে লোকেশন দিতে হবে এবং সেই প্রতিষ্ঠানের অর্থাৎ রেস্টুরেন্টের আলাদা যদি কোনো সোশ্যাল লিঙ্ক থাকে সেগুলো আপনাকে দিতে হবে আমরা সমস্ত কিছুই কিন্তু এখান থেকে সংগ্রহ করে দিতে পারবো এখন এগুলো সংগ্রহ করার জন্য কিন্তু আপনার একটি স্প্রেডশিটের প্রয়োজন কারণ আপনি যে কাজগুলো করলেন বায়ারকে কিন্তু জমা দিতে হবে বায়ারকে তার প্রুফ দিতে হবে সেজন্য আমরা কিন্তু একটা স্প্রেডশিট তৈরি করে নেব আগে সেক্ষেত্রে আমি চলে যাচ্ছি আমার গুগল স্প্রেডশিটে গুগল স্প্রেডশিটে যাওয়ার জন্য এই যে থ্রি রট আইকন দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা চলে যাব ড্রাইভে একটু লোডিং নিচ্ছে ড্রাইভে আসার পর এখান থেকে আপনি নিউতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল শিটস গুগল শিটস থেকে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি গুগল শিটস ওপেন হয়ে যাবে আপনি চাইলে কিন্তু এটা আপনার মাইক্রোসফট এক্সেল থেকেও করতে পারেন কিন্তু গুগল শিট থেকে করা বেটার এখান থেকে আপনি শেয়ার করতে পারবেন শেয়ার লিংক দিয়ে দিলে আপনার জন্য সেটা আরো ইজি হয়ে যাবে এখন আমাদের প্রথমেই যেটা লাগবে হচ্ছে বিজনেস নেম আমি এখানে লিখবো বিজনেস নেম বিজনেস নেম দেন আমাদের যেটা লাগবে ওয়েবসাইট ওয়েবসাইট আমাদের লাগবে ফোন নাম্বার ফোন নাম্বার আমাদের লাগবে হচ্ছে লোকেশন লোকেশন এবং সোশ্যাল লিঙ্ক সোশ্যাল লিঙ্ক সাপোজ এখানে আমরা এই পাঁচটা তাকে সংগ্রহ করে দিব মনে করুন এই পাঁচটাই সংগ্রহ করে দিতে বললো আপনাকে যদি আরও কোনো কিছু সংগ্রহ করে দিতে বলে আপনি ইজিলি করে দিতে পারবেন এখন এটাকে আমরা একটু সুন্দর করে সাজাবো যাতে আপনার কাজে একটি প্রফেশনাল লুক আসে আপনি যখন বায়ারকে সুন্দরভাবে প্রফেশনালভাবে কাজটা করে দিবেন সেই বায়ার কিন্তু আপনাকে আজীবন মনে রাখবে যে কোনো সময় এই লিড জেনারেশনের কাজে সে আপনাকেই স্মরণ করবে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন তাকে যতটুকুই কাজ দিবেন পুরো কাজটাই যেন একটি প্রফেশনাল থাকে এখন আমরা এটাকে একটু সুন্দর করে সাজাবো সেক্ষেত্রে আমি বিজনেস নাইফটাকে একটু বড়ো করে দিচ্ছি ওয়েবসাইটটাকে একটু বড়ো করে দিচ্ছি ফোন নাম্বার ফোন নাম্বারকেও বড়ো করে দিচ্ছি এবং লোকেশন দেন এখন আমরাকে একটু সেন্টার করে নিই এখানে আমি ক্লিক করে যদি মিডেল করে দেই অ্যান্ড এটাকে একটু বোল্ড করে দেই বোল্ড করে দিলাম এখন আমি এটাকে একটু বোল্ড করে দিলাম একটু বড় করে দিই যেহেতু এটা হচ্ছে আমার হেডলাইন ওকে ওকে এটা আমরা দিলাম এটাকে আপনি আপনার ইচ্ছা মতো সুন্দর করে কাস্টমাইজ করে দিবেন এবং এখানে আপনি লিখে দিবেন আপনার বায়ারের যে কাজটা আপনি করতেছেন এখানে সেটা লিখে দেবেন যেমন আমি লিখতে পারি এখানে ফ্লোরিডাস রেস্টুরেন্ট রেস্টুরেন্ট লিটস ওকে এটা আমরা এখানে লিখে দিলাম এখন আমরা এখান থেকে যে লিস্টগুলো সংগ্রহ করব সেগুলো এই স্প্রেডশিটে জমা করব। আমি এটাকে চাইলে একটু কালার করে দিতে পারি দেন এটাকে আমি একটু ইয়েলো কালার করে দিয়ে যে কালার বক্স থেকে ইয়ে করে দিলাম দেন এটা হয়ে গেল আপনি চাইলে এটাকে আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারেন কেমন এটা আপনি চাইলে আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারেন এখন আমরা শুরুতেই এখানে আনবো বিজনেস নেম এখন আমাদের এখানে বিজনেস নেম কোনটা আমাদের বিজনেস নেম হচ্ছে এটা আমরা এটাকে কপি করলাম দেন এখানে পেস্ট করে দিলাম আমরা পরবর্তীতে এগুলো রিসার্চ করব দেন আমাদের প্রয়োজন হচ্ছে ওয়েবসাইট এখন এখানে দেখতে পাচ্ছেন আপনি ওয়েবসাইট এখন ওয়েবসাইটে লিঙ্ক পাওয়ার জন্য আপনার ভিতরে প্রবেশ করতে হবে না আপনি এখানে রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক টেক্স এটা করতে পারেন বা কপি লিঙ্ক অ্যাড্রেস এই যে কপি লিঙ্ক টেস্ট হচ্ছে একটি এক্সটেনশন আপনাদের আসবে কপি লিঙ্ক অ্যাড্রেস আপনি কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করবেন দেন চলে যাবেন ওয়েবসাইটে এখানে পেস্ট করে দিলেন দেন আমাদের প্রয়োজন হচ্ছে ফোন নাম্বার এখন আমরা ফোন নাম্বারটি এই কল যে লেখা দেখতে পাচ্ছেন এখানেও রাইট বাটন ক্লিক করে নিতে পারি অথবা আমরা যদি একটু নিচে যাই এখানেও আপনি ফোন দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ফোনটাকে কপি করলাম দেন এখানে পেস্ট করে দিলাম ওকে এখন আমাদের প্রয়োজন হচ্ছে লোকেশন এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেস এখানে দেয়া আছে আমরা এই অ্যাড্রেসটাকে সম্পূর্ণটাকে কপি করব দেন কপি করে এখানে পেস্ট করে দেব ওকে এখন আমাদের প্রয়োজন হচ্ছে সোশ্যাল লিঙ্ক এখন আমরা সোশ্যাল লিঙ্ক কোথায় পাবো আমরা যদি একটু নিচে যাই আপনি একটু নিচে গেলে দেখতে পারবেন এখানে বিভিন্ন সোশ্যাল লিঙ্ক দেওয়া আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন তাদের টুইটার রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে ফেসবুক আছে লিঙ্কিং আছে এই সব কয়টা সাইটের মধ্যে লিঙ্কডিংটা হচ্ছে প্রফেশনাল এখন আপনি এটাকে প্রফেশনাল বলতে পারেন জন্য কারণ লিঙ্কডিং আপনার বিশ্ব জুড়ে বিশ্বের দুইশোটি দেশে লিঙ্কডিন ব্যবহার করে থাকে এবং বিভিন্ন বায়াররা এই লিঙ্কডিন ব্যবহার করে থাকে সেক্ষেত্রে আমরাও এখানে লিঙ্কডিং ইউরেলটা দিব। দিবো লিঙ্কডিনের উপর ক্লিক করলাম করে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করলাম দেন আমরা আমাদের সিটে চলে যাব এখানে পেস্ট করে দেব। ওকে এখানে আমরা সবগুলোকে কি পেস্ট করে দিলাম এখন আমরা এগুলোকে আমাদের ইচ্ছে মতো সাইজ করে নিব এখন আমি এই যে রো আছে রোতে ক্লিক করলাম দেন এখান থেকে আমি এটাকে অ্যাড করে দিলাম ওকে এখন আমরা চাই এটাকে একটু ছোট করে দেবার জন্য এটাকে টুয়েলভ করে দিলাম দেন এখন আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো এটাকে বড় ছোট করে নিতে পারবেন মানে আপনি যখন কাজ করবেন তখন কিভাবে করলে সুন্দর হয় আপনি আস্তে ধীরে সুন্দর করে করবেন আমাদের কিন্তু একটি লিড সংগ্রহ করা হয়ে গেল এখন আমরা পরবর্তী আরেকটি রেস্টুরেন্টের লিড সংগ্রহ করব দেখুন তারপরে আমি এখানে চলে যাচ্ছি এটাতে ক্লিক করলাম চলে আসলো দেন আমি বিজনেস নেমটাকে কপি করব এখান থেকে বিজনেস নেমটাকে কপি করলাম দেন আমি স্পেসিটাকে পেস্ট করে দিলাম দেন আমাদের প্রয়োজন হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটে আমি রাইট বাটন ক্লিক করলাম কপি লিঙ্ক অ্যাড্রেস দেন আমরা এখান থেকে ওয়েবসাইটটাকে পেস্ট করে দিলাম দেন এখানে আমাদের প্রয়োজন হচ্ছে ফোন নাম্বার এখন আমরা এখান থেকে ফোন নাম্বারটা সংগ্রহ করব এখানে দেখতে পাচ্ছেন এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে আমি ফোন নাম্বারটাকে কপি করলাম দেন আমাদের স্পেস পেস্ট করলাম দেন আমাদের প্রয়োজন হচ্ছে লোকেশন আমরা আমাদের লোকেশনটাকে এখান থেকে নিয়ে আসবে এই যে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা এখান থেকে নিয়ে আসবো দেন এখানে পেস্ট করে দিলাম দেন আমাদের প্রয়োজন সোশ্যাল লিঙ্ক ভাবে আমরা নিচে চলে যাব নিচে গেলে দেখতে পারবো কোনো না কোনো সোশ্যাল লিঙ্ক অবশ্যই নিচে দেয়া আছে এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ফেসবুকের লিঙ্কটা দেয়া আছে আমরা এখান থেকে ফেসবুকের লিঙ্কটাকে কপি করে নিয়ে যাব কপি লিঙ্ক অ্যাড্রেস পেস্ট করে দিলাম দেন আমরা পূর্বের ন্যায় এখানে এটাকে একটু রিসার্চ করে দিব আপনি সমস্ত কাজগুলো এখানে করার পরে রিসার্চ করে দিবেন তাহলে আপনার জন্য সেটা আরো সুবিধাজনক হবে একটা একটা করলে আপনার জন্য অনেক কষ্টের হয়ে যাবে দেন আমাদের কিন্তু এখানে দুইটা লিড সংগ্রহ করা হয়ে গেল। আপনি এভাবে অসংখ্য লিড কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু অসংখ্য রেস্টুরেন্টের লিডস চলে আসছে হ্যাঁ আপনি কিন্তু মেনুয়ালি খুব সুন্দরভাবে আপনার টার্গেটেড লিডগুলো এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইজিলি এখানে আমি আপনাদের মাত্র দুটি লিট সংগ্রহ করে দেখিয়েছি কিন্তু বায়ার যদি আপনাকে বলে যে তার পঞ্চাশটা লিট প্রয়োজন একশো লিট প্রয়োজন বা পাঁচশো লিট প্রয়োজন আপনি কিন্তু খুব সুন্দরভাবেই কোনো সফটওয়্যার বা টুলসের সাহায্য ছাড়াই ইজিলি কিন্তু এই লিডগুলো সংগ্রহ করে দিতে পারবেন এবং আপনি চেষ্টা করবেন আপনার এই স্প্রে শিটটাকে খুব সুন্দরভাবে সাজাতে আপনি চাইলে এই আলাদা আলাদা কলমগুলোকে সুন্দর করে কালার করে দিতে পারেন যাতে বায়ারের কাছে আপনার কাজটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে এবং আপনার কাজটাকে আসলেই প্রফেশনাল মনে হয় সো এভাবে আপনি করে দিতে পারেন এভাবে কালার করে দিবেন তাহলে বায়ার আপনার উপর সন্তুষ্ট হবে এবং পরবর্তীতে সে যদি লিড জেনারেশনের কোনো কাজের প্রয়োজন পড়ে সে কিন্তু অবশ্যই আপনাকে স্মরণ করবে তো প্রিয় ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী পার্টে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন কেরিয়ারটা সাইটের সাথেই থাকুন আল্লাহ হাফেজ